ব্যবসায়ীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব 24 টিভির আজকে শেয়ার বাজারে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে তিন কোম্পানির শেয়ার দর। কোম্পানিগুলো হলো ইস্টার্ন লুব্রিকেন্টস, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও উসমানিয়া গ্লাসিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই। জবাবে কোম্পানি দুটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ার দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির সভা আগামী 14 জুন বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির 31 ডিসেম্বর 2021 সমাপ্ত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগামী 7 ও 8 জুন স্পট মার্কেটে লেনদেন করবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড। রেকর্ড ডেট থাকায় আগামী 9 জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী 12 জুন থেকে কোম্পানিটির শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসবে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার গত 2 ও 5 জুন স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো সোনার বাংলা ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 46 কোম্পানির মোট লেনদেন হয়েছে 50,58,69,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, আইপিডিসি ফাইন্যান্স, সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সিলকো ফার্মাসিউটিক্যালস ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।